মেডিসিন ইনফরমেশন মেডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হচ্ছে MED-500mg। মূলত এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড। এই মেডিসিনটি কয়েকটি ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মেটফরমিন হাইড্রোক্লোরাইড মূলত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায়, বিশেষ করে যেসব রোগীদের ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীর চর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না, তাদের ক্ষেত্রে মূলত এই MED-500mg ওষুধটি সেবন করা হয়ে থাকে। এছাড়াও যে সমস্ত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, যেমন মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেব্য অন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে। মূলত এছাড়াও মাত্রাতিরিক্ত ওজন প্রাপ্ত বয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ কাজ না হলে প্রথম সারির চিকিৎসা হিসেবে মেটফরমিন ব্যবহার করা হয়ে থাকে, ডায়াবেটিস জড়িত জটিলতা হ্রাস পায়। মূলত এই ডায়াবেটিস সমস্যা দূর করার জন্য, অর্থাৎ শরীরে অতিরিক্ত চর্বি বা মেদ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। মূলত এই হচ্ছে MED-500mg ওষুধটির কাজ। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম। মূলত প্রাথমিক অবস্থায় এই MED-500mg ওষুধটি দিনে 1 থেকে 2 বার সেবন করতে পারবে। তবে যদি তা নিয়ন্ত্রণে না আসে, সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী এর মাত্রা 500 গ্রাম থেকে 500mg থেকে 850mg পর্যন্ত বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই রোগীর উপর নির্ভর করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে বাড়াতে হবে এর পরিমাণ। এই মেডিসিনটি সেবনের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ডায়রিয়া, বমি ভাব, পেট ফাঁপা, দুর্বলতা, বদ হজম, পেটে অস্বস্তি, মাথা ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। এবং এই MED-500mg ওষুধটির প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে 4 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।